এন আর অসহায়দের কথা বলে আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ نحمدوহু ওয়া نصলি আলা রাসূলিন কারীম আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির ফেরাউনের লাশ গোবেষণা করতে গিয়ে ডক্টর মরিস بوখাইলি মুসলমান হয়েছিলেন কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে অনেকেই মনে করে থাকেন যে ডক্টর মরিস بوখাইলি কুরআনের বিভিন্ন জিনিস উদ্ভাবন করে বই লিখেছেন ঠিকই কিন্তু মুসলমান হননি তিনি কেউ কেউ আবার মনে করেন যে তিনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিলেন উনিশশো সালে তার লিখিত বই দ্য বাইবেল দ্য কোরআন অ্যান্ড সায়েন্স প্রকাশ পায় এবং এটি গোল্ডেন বুক সম্মাননা অর্জন করে উনিশশো সালে তেরোতম মুদ্রণে উনিশশো সালে এই বইটি এতই জনপ্রিয়তা পেয়ে যায় যে এক লক্ষ চল্লিশ হাজার কপি বিক্রি হতো সেই সময় ফেরাউনের লাশ যখন গবেষণাগারে নেওয়া হয়েছিল তখন ডক্টর মরিস বুখাইলি কিভাবে ফেরাউন মারা গিয়েছিল তা তা নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন এবং কিভাবে এই লাশটি অক্ষত রইল কয়েক হাজার বছর ধরে তিনি ও তার সহযোগীরা করলেন লাশ গবেষণা এবং পরীক্ষায় তাদের রিপোর্টে বলা হয়েছে লবণের কিছু অংশ আছে শরীরে আর সবচেয়ে বড় প্রমাণ এটাই যে মারা গিয়েছিল ডুবে এখানে প্রফেসর ফেরাউনের ফেরাউন অবাক করে দিল ফেরাউনের মমিটি যে কিভাবে অন্যান্য মমিদের তুলনায় এই মমিটটি সুরক্ষিত থাকল এমন সময় তিনি জানতে পেরেছিলেন যে বিশদ আলোচনা রয়েছে ফেরাউনের সম্পর্কে এবং ফেরাউনের লাশ ডুবে যাওয়া সম্পর্কে মুসলমানদের কোরআনে এটা জানার পর কিছুটা অবাক হয়েছিলেন তিনি প্রথমে ডক্টর মরিস বোখাইলি বাইবেল এবং তাওরাত এনে পড়েন এই রহস্য উদঘাটনের জন্য কিন্তু আশ্চর্য হয়ে তিনি দেখলেন যে লাশের সংরক্ষণের ব্যাপারে এর দুইটির মধ্যে কোথাও বলা হয়নি অতপর সিদ্ধান্ত নিলেন যে তিনি মুসলিম দেশে যাবেন এবং সাক্ষাৎকার নেবেন সেখানকার প্রখ্যাত মুসলিম ডাক্তারদের সাথে সেখানে পৌঁছে তিনি ফেরাউনের লাশ সংরক্ষণ সম্পর্কে যা জেনেছিলেন তা নিয়ে আলোচনা করেন তখন পবিত্র খুললেন একজন মুসলিম বিশেষজ্ঞ এবং ডক্টর বুখাইলিকে যেখানে সর্বশক্তিমান আল্লাহ বলেছেন অতএব আজকে দিনে বাঁচিয়ে দিচ্ছি আমি তোমার দেহকে যাতে তোমার পশ্চাদবর্তীদের জন্য নিদর্শন হতে পারো আর বহু লোক নিঃসন্দেহে আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না পবিত্র কোরআন সুরা দশ আয়াত বিরানব্বই তিনি খুবই প্রভাবিত এবং অভিভূত হয়েছেন এই আয়াত দ্বারা এবং কয়েক বছর ধরে ব্যাপক গবেষণা করেন আরবি ভাষা আরবি সাহিত্য ও কোরআনের অনুবাদ নিয়ে ডক্টর মতে অনেক শ্রেণীর লোক বিশ্বাস করতে পারেনি যে একমাত্র ধর্মগ্রন্থ যা সংযোজন পরিবর্তন পবিত্রতা এবং বিভক্তি থেকে মুক্ত ছিল এর ফলস্বরূপ এটি এখনও পবিত্রতা ধরে রেখেছে সমস্ত যুগ ধরে মানব পথ নির্দেশনা দেওয়ার জন্য ডক্টর মরিসের কোরআনীয় চিন্তাধারা এবং কোরআনীয় চিন্তার প্রতিদান দৃষ্টিপঙ্গি সকলকে বৃষ্টিত করে সুবহানাল রাব্বিকা রাব্বি যাতিয় আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমেন তাসনিম Akhtar एनआरडी সংবাদ